হ্যালো দর্শক, আমি রিপোর্টার ভারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। ঢালিউড কুইং অপু বিশ্বাস তার বাসায় ঢুকে দেখে তার দাদির হাতে বসে খাবার টেবিলে খাবার খাচ্ছে সুপারস্টার শাকিব খান, দেখে রেগে মেগে আগুন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইং অপু বিশ্বাস এক সময় অনেক ছবি করেছেন যা ছিল ব্যবসা সফল। অপু বিশ্বাস বলেন, এক সময় শাকিব খানের সাথে এত শুটিং করা হতো আমি কখনো সময় পাইনি যে অন্য কোনো নায়কের সাথে আমি সিনেমা করব। শাকিব অন্য নায়িকের সাথে কাজ করতে পেরেছে কিন্তু আমি পারিনি, কারণ আমার সংসার ছিল। তাই শাকিব কাজের ফাঁকেও সময় বের করে অন্য নায়িকের সাথে কাজ করেছে কিন্তু আমি পারিনি, আমি সংসার করেছি আর শাকিবের সাথে শুটিং করেছি, তারপর আর অন্য কোনো নায়কের সাথে কাজ করার সুযোগই পাইনি। ঢালিউড কুইং অপু বিশ্বাস একদিন বাসা থেকে বের হলেন, কিছুক্ষণ পর ঘুরে এসে দেখলেন বাসায় তার দাদির হাতে রান্না খাচ্ছে সুপারস্টার শাকিব খান, দেখে তো রেগে মেগে আগুন। বললো, এই তুই আমার বাসায় বসে কি করছিস, তুই কেন আমার বাসায় খাবার খাচ্ছিস? আর তার দাদিমাকে জিজ্ঞেস করলো, দাদিমা তুমি কেন ওকে খাওয়াচ্ছ, মনে হয় তোমার জামাই জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তখন তার দাদিমা বলল, কেন, ও তো একটা ভালো ছেলে, তোর সাথে পরিচয় আছে নাকি, তুই ওর সাথে রাগারাগি করছিস কেন, দেখছিস না ছেলেটা খাবার খাচ্ছে, তার ভিতর রেগে উঠছিস কেন, আরো নাও বাবা তুমি আরো নাও। এই বলে আরো গোছের টুকরো তুলে দিল শাকিব খানের প্লেটে। এ দেখে তো অপু বিশ্বাস আরো রেগে মেগে আগুন, রাগ করতে করতে তার রুমে চলে যায় অপু বিশ্বাস। দর্শক, এটি ছিল একটি সিনেমার অ্যাক্টিং মাত্র। সুপারস্টার শাকিব খানের সাথে ঢালিউড কুইং অপু বিশ্বাসের শুটিং এর কোনো অভাব নেই। এই কাহিনীটি ছিল একটি সিনেমার গল্প। সিনেমাটি এরকমই ছিল, শাকিব খানের সাথে অপু বিশ্বাসের মাঝে মধ্যে দেখা হতো আর খারাপ খারাপ ঘটনা ঘটতো, সেই থেকেই অপু বিশ্বাস শাকিব খানের উপর রেগে আছে। যখন বাসায় ঢুকে দেখে দাদি তাকে খাওয়াচ্ছে তখনই রেগে গেলেন। এটা ছিল একটি সিনেমার গল্প। দর্শক, সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কিং অপু বিশ্বাস যখন ও সিনেমা করতো তখন খুবই ভালো লাগতো, তাদের সিনেমার গল্প কাহিনী অ্যাক্টিং গানের শুটিং সবকিছুই যেন খুবই ভালো। দর্শক, আপনার কাছে অপু বিশ্বাস ও শাকিব খানের সিনেমা কেমন লাগে জানাতে পারেন আপনার মতামত ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।